ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ভোট দিয়েছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির 56 আইন প্রণেতা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালার পাশাপাশি দলীয় নিয়ম নীতির তোয়াক্কা না করে পার্লামেন্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। গত বুধবার 15 নভেম্বর আয়োজিত ভোটাভুটিতে তারা ব্রিটিশ সরকারের পার্লামেন্ট বিষয়ক এজেন্ডা সংশোধনের আহ্বান জানিয়েছেন। এর আগে 8ই নভেম্বর একই ইস্যুতে দেশটির লেবার পার্টির এমপি ইমরান হোসেন পদত্যাগ করেন। অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার পক্ষে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের অনড় অবস্থানের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন। হোসেন দলের ফ্রন্ট ব্রেঞ্চ থেকে পদত্যাগ করেছেন। স্টারমারকে দেওয়া তার পদত্যাগ পত্রে হোসেন বলেছেন, সম্প্রতি সময়ে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি স্যার কিয়ার স্টারমারের সিদ্ধান্ত থেকে যথেষ্ট আলাদা। এদিকে কিয়ার স্টারমার হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাতে মানবিক বিরোধ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে শরণার্থীদের সাহায্যের প্রয়োজনে তাদের কাছে পৌঁছানো যায়। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে কিয়ার স্টারমার বলেন, এই মুহূর্তে গাজায় সিজফায়ার ঘোষণা করলে হামাসকে পুনরায় সংগঠিত করতে এবং ইসরায়েলে আরো সন্ত্রাসী হামলা চালানোর সুযোগ করে দেওয়া হবে। উল্লেখ্য, গাজায় সকল দলকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার আহ্বান জানিয়ে এসএমপির রাজার বক্তৃতা সংশোধনী প্রত্যাখ্যান করার জন্য 293 এমপি ভোট দিয়েছেন। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ 168 জন যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছেন, আর মাত্র 125 জন দিয়েছেন যুদ্ধবিরতির পক্ষে, এবং সংসদের বাকি সদস্যরা ভোট থেকে বিরত থাকেন। সিনিয়র এমপি জেস ফিলিপস সহ লেবার ফ্রন্ট বেঞ্চদের বেশ কয়েকজন নেতা স্যার কিয়ার স্টারমারের কর্তৃত্বকে আঘাত করে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি এসএনপি প্রস্তাবকে সমর্থন করার জন্য পদত্যাগ করেছেন। আফজাল খান, ইয়াসমিন কুরেশি, পোলা বার্কার সহ না পোলা বার্কার এবং নাজ শাহ সহ 8 ছায়া জুনিয়র মন্ত্রী এর মধ্যে রয়েছেন, যারা ভোট থেকে বিরত থাকার জন্য দলীয় আদেশ অমান্য করে পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের লিডস শহর থেকে মোহাম্মদ জাকারিয়া, MZ মিডিয়া, UK। You are watching MZ Media UK।